আইপিএল। এবারের খেলা সেরা কয়েক পাঁচ বিদেশি ক্রিকেটার। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। আইপিএলে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, চমকপ্রদ পারফরমেন্স রয়েছে অনেক বিদেশি ক্রিকেটারেরও। তালিকায় রয়েছেন রশিদ খান থেকে শুরু করে শেন ওয়াটসন। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকজনকে। শেন ওয়াটসন শুধু ফাইনালে হায়দ্রাবাদের বিরুদ্ধেই নয়, গোটা আইপিএলে শেন ওয়াটসন ছিলেন অসাধারণ ফর্মে। সেরা বিদেশি ক্রিকেটারদের মধ্যে অবশ্যই তাকে রাখতে হবে। অ্যান্ড্রু টাই পাঞ্জাবের বোলার হিসেবে আইপিএলে নজর কেড়েছেন, অবশ্যই সেরার দলে রাখতে হবে তাকে। রশিদ খান হায়দ্রাবাদের এই আফগান বোলারটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, শুধু চমক আর চমক। বল, ব্যাট, ফিল্ডিং সবেতেই চূড়ান্ত সফল। কেন উইলিয়ামসন হায়দ্রাবাদের অধিনায়ক উইলিয়ামসন ব্যাটসম্যান হিসেবে নিজের প্রতিভার প্রতি সুনাম বজায় রেখেছেন, অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। সুনীল নারাইন কেকেআরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডারটি আইপিএলে চমক তৈরি করে দিয়েছেন। বোলার হিসেবে নারায়ণের কোনো তুলনা হয় না, এবার ব্যাটসম্যান হিসেবেও নিজেকে মেলে ধরেছেন। বন্ধুরা, মূলত এই পাঁচ ক্রিকেটাররাই অনেক ম্যাচের গতিপথ নিজের দলের অনুকূলে নিমিষেই এনে দিয়েছিলেন, আর এজন্যই তারা সফল বিদেশি খেলোয়াড়ের তালিকায় স্থান পেয়েছে। তো বন্ধুরা, আপনাদের দৃষ্টিতে কি আরো অন্য কোনো বিদেশি খেলোয়াড় আছে যারাও ছিলেন সফল? তবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।